নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা এই যে বর্ষাকাল শুরু হয়েছে বৃষ্টি পড়ছে এতে গাছগুলো কিন্তু যেন মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই প্রখর উত্তাপের হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু তার সাথে সাথে বন্ধুরা যেমন হ্যাঁ ঠিক যে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে তার সাথে সাথে কিন্তু নতুনভাবে রোগ পোকার আক্রমণ কিন্তু বাড়বে আমাদের এই গাছগুলোতে বর্ষাকালে কারণ আমরা সকলেই জানি যে বর্ষাকাল কিন্তু এই সমস্ত পোকামাকড়দের জন্য আদর্শ সময় বংশ বিস্তার করার এবং প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ ঘটবে তার মধ্যে এই যে স্ক্রিনে দেখা দেখতে পাচ্ছেন যে লেদা পোকা এই যে লেদা পোকা বা পাতাখেকো পোকার কিন্তু প্রচুর এরা ডিম পাড়বে এবং পাতার নিচে মাটির ভিতরে কিন্তু এদের বাসস্থান এরা কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করবে গাছে এবং কচি পাতার রস কিন্তু খেয়ে আপনার গাছগুলোকে প্রায় ন্যাড়া করে দিতে পারে এবং ধীরে ধীরে কিন্তু কুঁড়িগুলোকে খেয়ে নেবে পাতার রস শোষণ করে নেবে কিন্তু এবং পাতার মৃত্যু করে ধরে পড়বে এরপরে যেটা সেটা হচ্ছে সকলেই দেখতে পাচ্ছেন মিলিবাগ এই মিলিবাগ কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করবে ল্যাদা পোকা মিলিবাগ এরা কিন্তু ভীষণভাবে আক্রমণ করে এই বর্ষাকালে তো এদের হাত থেকে আপনার গাছকে বাঁচাতে হবে বাঁচিয়ে আর আরেকটা কাজও আরেকটা কথাও বলে দিই যে এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে ছোটো ছোটো দেখবেন পাতার তলায় মাকড় অথবা মাকড়ের আক্রমণ হতে পারে কিংবা আক্রমণ হতে পারে ছোট ছোট জাপ পোকার এই জাপ পোকাগুলোকে কিন্তু খালি চোখে গুড়িগুড়ি কালো আকারে দেখা যায় তো এই রকম ধরনের বিভিন্ন ধরনের পোকার কিন্তু আক্রমণ ঘটতে পারে এবং আপনার গাছে যে সকল এই বর্ষাকালে কচি পাতা আসবে নতুন ব্রাঞ্চেস আসবে সেই পাতা এবং কচি কচি ব্রাঞ্চগুলোকে কিন্তু খেয়ে ফেলবে আসলে তাদেরকে কিন্তু নষ্ট করে দেবে আপনারা কিন্তু যদি অবহেলা করেন এদের হাত থেকে রক্ষা করতে পারবেন না আপনাদের গাছকে আর এই সকল রোগ পোকা যদি যাতে না আসে সেই জন্যই আজকের এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট আর বাগান বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় গাছের পাতাগুলো দেখুন এইভাবে হলুদ হতে থাকবে আপনারা কিন্তু ভাববেন যে কোনো হয়তো বর্ষার জল জমছে টবের মাটিতে বা ভিজে অত্যধিক এই কারণে হয়তো নষ্ট হতে চলেছে না বন্ধুরা এগুলো এই সমস্ত কীটপতঙ্গ বা কীটনাশকের কথা সমস্ত বলবো এই কীটপতঙ্গের আক্রমণের জন্য হতে পারে এবং হতে পারে ফাঙ্গাল অ্যাট্যাক বা ফাঙ্গাস আক্রমণের জন্য হতে পারে তো আজকের ভিডিওতে সবটাই ক্লিয়ার করে দেব যে এই সব সমস্যা থেকে আপনার বাগানকে কিভাবে রক্ষা করতে পারবেন কি কোন কোন ওষুধ কতদিনের ব্যবধানে প্রয়োগ করলে আপনার বাগান থাকবে পুরোপুরি সুস্থ সবল গা থাকবে গাছগুলো আর অতি সহজে কিন্তু রোগ পোকা নিরাময় করতে পারবেন আপনি আপনার বাগান থেকে এর জন্য যে জিনিসটা সবার প্রথমে বলবো যে আপনারা কিন্তু একটা জিনিস ভুল করবেন না সেটা হচ্ছে টবের মাটিতে এই সময় নিমখোল দিন কোনো সমস্যা হবে না গাছের নিমখোল টবের মাটিতে দিন দশ ইঞ্চি টবের জন্য এক চামচ পরিমাণে দেবেন আর নিম অয়েল স্প্রে করবেন যেদিন বৃষ্টি বিরতি পাবেন সেদিন আপনারা কিন্তু নিম তেল স্প্রে করবেন গ্যাপ মোটামুটি দশ দিনের বা সাত দিনের ব্যবধানেও আপনারা করতে পারেন তো এই ছিল প্রথম ব্যাপারটা এরপরে যে সমস্যাগুলো নিয়ে বলবো প্রথমে আসি লেদা পোকা এই লেদা পোকাগুলো দেখতে কীরকম হয় আগেই দেখিয়ে দিয়েছি তো এই লেদা পোকার জম বলা হয় যেটা সেই ওষুধটি হচ্ছে প্রোফেক্স সুপার এই প্রফেক্ট সুপার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ দেয় এই প্রফেক্ট সুপার এর মধ্যে কিন্তু কিন্তু প্রোফো প্রোফোনোফস ফর্টি পারসেন্ট এবং সাইফার মেথ্রিন ফোর পার্সেন্ট ইসি আকারে আছে এই নিয়ে ডিটেলসে আমার চ্যানেল ভিডিও আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে এর ডিটেলস ব্যবহার দেখে নিতে পারেন এখানে যদি ডিটেলস বলতে যাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য বলবো যে ল্যাদা পোকার হাত থেকে কিন্তু প্রোফেক্ট সুপার একদম মানে কি বলবো অব্যর্থ ওষুধ যে এই এই কীটনাশক বা ওষুধ যদি প্রয়োগ করেন কিন্তু ভীষণ ভালো কাজ হবে এরপরে যেটা বলবো যে জাপ পোকা জাপ পোকা মিলিবাগ এবং কিছুটা ল্যাদা পোকার উপরে খুব ভালোভাবেই কাজ করবে সেটা হচ্ছে টাটা টাফগার টাটা কোম্পানির টাফগার এটা ডাইমেথয়েড থার্টি কম্পোজিশান ইসিতে থাকে এই ওষুধটি ডাইমাথয়েড থার্টি কম্পোজিশনের আপনারা যে কোনো কিছু নিতে পারেন কীটনাশক কিন্তু টাটা কোম্পানি যেহেতু একটি ব্র্যান্ডেড সেই জন্যই আমি টাটা টাফগার বললাম কারণ এইগুলো যেগুলো আমি ব্যবহার করি সেগুলোর কথাই আপনাদেরকে বলছি দেখবেন খুব ভালো রেজাল্ট হয় আর এছাড়া যদি দেখেন যে অত্যাধিকারে মিলিবাগ হয়েছে শুধু মিলিবাগ তাড়াতে সেভাবে পাচ্ছেন না তাহলে আমি বলবো একেবারে সস্তা ফাঙ্গিসাইড একতারা এই একতারা বা এক্কা এই কম্পা কোম্পানির ওষুধগুলোকে ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খুব ভালো কাজ দেবে আপনাদের বাগানে আর এরপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ফাঙ্গাস এই ফাঙ্গাস অ্যাট্যাকের ফলে আপনাদের গাছের কিন্তু ডাইব্যাক সমস্যা চলে আসে এবং গাছ দেখবেন ডাইব্যাক হয়ে মারা যাচ্ছে সেটা লেবু গাছ হতে পারে সেটা জবা গাছ হতে পারে সেটা বগিনভিলিয়া গাছ হতে পারে সেটা গোলাপ গাছ হতে পারে গোলাপ গাছে তো প্রচণ্ড পরিমাণে এই বর্ষায় ডাইব্যাক দেখা দেয় বিশেষত যারা মাটিতে গাছ করেন মাটির গোলাপ টবেতেও টবেতে মাটিতে গোলাপ গাছ করেন ঘেসে নয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দিতে হয় আর অবশ্যই যারা হেসে করেন তারাও কিন্তু ব্যবহার করেন তো এই ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইট ব্যবহার করার একটা নিয়ম আছে বন্ধুরা যে ফাঙ্গিসাইট কিন্তু এক ধরনের ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু যে ফাঙ্গাল অ্যাটাকের পরিমাণ কমবে না ফাঙ্গিসাইট আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে যে সকল গাছগুলো ফাঙ্গাস অ্যাট্যাক ভীষণভাবে হয় যেমন জারবেরা যেমন অ্যাডেনিয়াম তেমন যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির জবা এবং লেবু গাছেও ফাঙ্গাস অ্যাট্যাক দেখা দেয় এরকম বিভিন্ন গাছ বিভিন্ন গাছেই হয় যাদের প্রবণতা বেশি বা কম তা সেই সকল গাছগুলোকে কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার করুন এর মধ্যে একটা জিনিস বলে দিই কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ডাব্লুপি এই ফরমেশানে যে ফাঙ্গিসাইডটা থাকে সেটাকে ব্যবহার করুন খুব ভালো কাজ দেবে এছাড়া টাটার ব্লাইটক্স আছে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট ডাব্লুপি ফরমেশানে খুব ভালো কাজ দেয় এটা আর এর সাথে আপনারা স্যাপ ফাঙ্গিসাইটটিও ব্যবহার করতে পারেন অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে মানে দুবার বেশ কিছু ফাঙ্গিসাইট আপনাদের এই বর্ষাকালেতে কিনে রাখতে হবে বন্ধুরা আর যদি বেশ কিছু ফাঙ্গিসাইট আপনারা এই সময় কিনে রাখেন তাহলে ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই দিতে পারেন যদি টাটা ব্লাইটক্স এক সপ্তাহ প্রয়োগ করেন তো তার দশ দিন বাদে গিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন স্যাপ আবার দশ দিন পরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো আদার্স যে কোনো ফাঙ্গিসাইড যদি যেটা আপনাদের কাছে সহজলভ্য তবে অবশ্যই বলবো যে ব্র্যান্ডেড কোম্পানি দেখে ফাঙ্গিসাইড কিনবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা তাতে পাবেন এই ছিল মোটামুটি বর্ষাকাল থেকে বর্ষাকালে যে কীট পতঙ্গের আক্রমণের হাত থেকে কিভাবে গাছকে বাঁচাবেন এবং কি কি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন সেটা ডিটেলসে আজকের বলে দিলাম আশা করবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগ লেগেছে উপকারে আসবে এটা তো আমি কনফার্ম আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকনটি প্রেস করে অল করে রাখবেন আর যদি কোনো ধরনের কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে সবুজ করে তুলি আমাদের এই পৃথিবীটাকে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও নমস্কার বন্ধুরা